সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম। আশা করি ভালো আছো। করোনাকালীন এই দুর্যোগে আমরা বাধ্য হয়েছি অনলাইন ক্লাস নিতে। তো আজকে সময় নষ্ট না করে তোমাদের জন্য পঞ্চম শ্রেণীর গরিব বইয়ে অনুশীলনী 9 শতকরা শেখা দেরি না করে খাতা কলম প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তোমরা তৈরি হও। আজকে তোমাদের শতকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের প্রত্যেক বছরই এখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্ন এসে থাকে সেগুলো প্রাথমিক যে ধারণা সেই ধারণা তোমাদের আজকে দেব। তো তোমাদের পাঠ্য বইয়ের 25 পাঠ্য বইয়ের 95 পেজ বের করো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। শতকরা, আমরা জানি যে শতকরা একটি বাংলা শব্দ, ইংরেজিতে একে পার্সেন্টেজ হিসেবে গণ্য করা হয়। পার্সেন্টেজ একটি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, চিহ্নটি আমি দেখাচ্ছি দেখো। এই হলো পার্সেন্টেজের চিহ্ন। আমরা অনেক সময় তাড়াহুড়া করে বা তোমরা ছোট মানুষ যারা ছোট বাচ্চারা আমরা তাড়াহুড়া করে কোটা দিয়ে দাও, কিন্তু মূল কথা হলো এখানে পার্সেন্টেজের ক্ষেত্রে কোনো কোটা দিলে হবে না, মাঝখানে ফাঁকা জায়গা রাখতে হবে, এরকম করে ফাঁকা রাখতে হবে। তাহলে এটা পার্সেন্টেজ মানে বলা যাবে, নতুবা শূন্য দিলে এটা অন্য কিছু হয়ে যাবে। তো ঠিক আছে, আমরা পাঠ্য বইয়ের 95 পেজ বের করি। দেখো, খালি ঘর পূরণ একটা টপিক আছে, আমি এখান থেকে শুরু করব যে খালি ঘর পূরণ হচ্ছে 25 লিটার, 50 লিটারের 10%, 25 লিটার, 50 লিটারের এখন ব্যাখ্যাটা হলো যে আমাকে আগে জানতে হবে যে ভগ্নাংশ কি, ভগ্নাংশ শতকরা কি। শতকরা হচ্ছে এমন একটি ভগ্নাংশ যা প্রত্যেক ক্ষেত্রে 100 রূপে হর প্রকাশ করা হয়, প্রতি ক্ষেত্রে হর 100। অথবা বইয়ের ভাষা যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা বলতে পারবো যে শতকরা হলো এমন একটি অনুপাত যা 100 এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। আর আমরা সাধারণভাবে যেটা বোঝার চেষ্টা করি সেটা হলো শতকরা একটি ভগ্নাংশ যা প্রতি ক্ষেত্রে হর 100, প্রত্যেক ক্ষেত্রে হর 100। কাজেই আমরা 50 লিটারের কত পার্সেন্ট, 25 লিটার, সেটা আমরা বের করবো কীভাবে দেখো। এখানে লিটার, লিটারের শব্দটার সাথে আমরা পরিচিত হই, লিটার যোগ এর, এর শব্দটা আমরা গুণ হিসাবে ব্যবহার করে থাকি। এ কারণেই দেখো লিটারের 10%, 25 লিটার, 50 লিটারের 10%। তাহলে ব্যাখ্যাটা আমাকে দাঁড়ালো যে 50, 25,
এটাকে এখন এই সৎকারে নিয়ে যেতে হবে। এখন সৎকারে যদি নিয়ে যেতে হয় তাহলে 25/50 অর্থাৎ 50/25 এটাকে সৎকারে প্রকাশ করতে হবে। তাহলে সৎকারে প্রকাশ যদি আমি করি 50-এর সাথে এবার একটি সংখ্যা গুণ করতে হবে, যা গুণ করলে 100 হবে। 50-এর সাথে 2 গুণ করলে 100 হবে। আমরা জানি যে ভগ্নাংশে হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করলে বা ভাগ করলে সংখ্যার কোনো পরিবর্তন হয় না। সেক্ষেত্রে 50 হলো 100, এটা হলো 50। আমি আগে বলেছি যে সৎকারে এমন একটি ভগ্নাংশ যার প্রত্যেক ক্ষেত্রে হর 100, তাহলে 50/কত? 50/100। তার মানে দাঁড়াচ্ছে হলো 50%। তো কাজেই আমরা এখানে 50% লিখতে পারি। এবার নাম্বার 2-এ চলে যাব। যে এখানে আছে 120 কিলোগ্রামের 20%, 120 কিলোগ্রামের 20% হলো ড্যাশ কিলোগ্রাম। 120 কিলোগ্রামের 20%, 120 কিলোগ্রাম। আমি এখানে আগে দেখছি যে কিলোগ্রাম এর সাথে এর যোগ করা আছে, 120 এর গুণ 20% হলো ড্যাশ কিলোগ্রাম। তাহলে আমরা এটা বের করব, 120 20% মানে 20 100 ভাগে 20। আগে বলেছি যে প্রতি ক্ষেত্রে হওয়ার 120% 100। এখন এটাকে আমাকে কাটাকাটি করতে হবে, লঘিষ্ঠকে প্রকাশ করতে হবে। এটাকে কাটলে 5 25-এ 100, 20-কে 20 দিয়ে কাটলে 1, 100-কে 20 দিয়ে কাটলে 5, 5-কে 5 দিয়ে কাটলে 1, 5 দিয়ে কাটলে 5 2 9 10, 4 5-এ 20, তাহলে দাঁড়ানো হলো 24। ওকে, 24। তাহলে আমরা এখন লিখতে পারি 24 কিলোগ্রাম। ক্লিয়ার? এবার আমরা দ্বিতীয় এবার তৃতীয় প্রশ্নে যাবো। যে 16 জন লোক হলো, 16 জন লোক হলো ড্যাশ জন এই হলো, এখানে আছে 32%, 100 জনে 32 জন। তাহলে এখানে কয়জনে, কয়জন লোকের 32%? 16 জনে যদি 32 জন এখানে হয়, তাহলে এখানে কতজনে হবে 32%? তাহলে আমরা এটা বের করব, 16 জন হয় 32 জন।
এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে 32 জনে হবে 16 জন, সেক্ষেত্রে একজনে হবে 16/32 জন, তো সেক্ষেত্রে 100 জনে হবে 16/100। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শতকরা অঙ্ক যখন করতে যাবে তখন একটু চিন্তা ভাবনা করে করতে হবে, যাতে পরবর্তী স্টেপগুলো যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে হয়, তোমরা পরবর্তী ক্লাসগুলোর জন্য তৈরি থেকো। তোমাদের 94 এবং 95 পেজে যে ভগ্নাংশ শতকরা অঙ্কগুলো আছে সেগুলো বাসায় প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করলে তোমরা তোমাদের সমস্যার সমাধান হবে। আগামী ক্লাসে আমরা তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।